السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আপনাদেরকে একটি বড় ভুল ধারণা থেকে মুক্ত করব আর সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে মানুষ ও জিন বাদে পৃথিবীর সমস্ত প্রাণীর বুদ্ধি নেই গরু ছাগল ইত্যাদি পশু পাখিকে বলে থাকি অবলা জানোয়ার কারণ এদের বুদ্ধি নেই কিন্তু আসলে কি তাই অন্যান্য পশু পাখিদের কি বুদ্ধি নেই তাদেরও কি বিবেক বুদ্ধি কিছুই নেই তারা কি চিন্তা ভাবনা করে না তো এই বিষয়ে আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন যে হ্যাঁ তাদের ব্রেন বুদ্ধি আছে তারাও চিন্তা ভাবনা করে তাদের অনুভূতি আছে আবার কেউ কেউ বলতে পারেন যে না তাদের ব্রেন বুদ্ধি নেই তারা একটি কম্পিউটার প্রোগ্রামিং যারা প্রোগ্রামিং ভাবে চলে এবং তাদেরকে অবলা জানোয়ার বলা হয় কিন্তু আপনাদেরকে আমি কোরআন থেকে দেখাবো অন্যান্য প্রাণীর বুদ্ধি আছে কি নেই এবং তার সঙ্গে বিজ্ঞানকেও আমি যুক্ত করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন প্রথমত আপনাদেরকে এক কথায় উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে এইসব প্রাণীর বিবেক বুদ্ধি অবশ্যই আছে কিন্তু আপনারা এই কথাটা শুনে চলে যাবেন না কারণ বাকি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমি জানাবো এবং কোরআন থেকে তো রেফারেন্স দেখাবোই তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বিজ্ঞান থেকে দুই একটা কথা জানিয়ে রাখি এবং কয়েকটি প্রাণীর কথা আপনাদেরকে বলে রাখি যেগুলো অত্যন্ত বুদ্ধিমান প্রাণী নাম্বার ওয়ান ডলফিন মানুষ ছাড়া হাতে গোনা কয়েকটি প্রজাতি আছে যারা নিজেদেরকে আয়নায় চিনতে পারে আর ডলফিন তাদের মধ্যে অন্যতম ডলফিন তার নিজের মাকে চিনতে পারে অনেক বছর পর দেখা হলেও তাদের পরিবারকে চিনতে পারে এছাড়াও তাদের দলের যে নেতা তাকেও তারা চিনতে পারে বলা হয়ে থাকে পানির সবথেকে বুদ্ধিমান প্রাণী এই ডলফিন নাম্বার টু পিঁপড়া পিপীলিকা খুবই চালাক প্রকৃতির প্রাণী এরা সঙ্গবদ্ধ ও সামাজিকভাবে বসবাস করে থাকে আর এদের সামাজিক ব্যবস্থা বিভিন্ন স্তরে থাকে আর প্রতিটি স্তরের সদস্যদের কাজের সীমানা থাকে ভিন্ন ভিন্ন পিপীলিকা সূর্যের অবস্থান নির্ণয়ের মাধ্যমে নিজের পথ চিনে নিতে পারে তাই বিজ্ঞানের খাতায় পিপীলিকাও একটি বুদ্ধিমান প্রাণী নাম্বার থ্রি আফ্রিকান ব্যাবুন বিজ্ঞানীদের মতে এই আফ্রিকান ব্যাবুনের আচার আচরণ অনেকটাই মানুষের মতো যদিও এরা বেশ খানিকটা হিংস্র প্রকৃতির হয় এদের সামাজিক ব্যবস্থা অনেকটাই মানুষের সামাজিক ব্যবস্থার মতো আর এরা ভবিষ্যৎ পরিকল্পনা করে কাজ করতে পারে নাম্বার ফোর কাক ছোটবেলায় সবাই তো পড়েছেন কলসি থেকে কাকের পানি খাওয়ার গল্প আর এই কাকের মস্তিষ্কের আকার অন্যান্য সব পাখির থেকে বড় এই কাক আশেপাশের পরিস্থিতি বুঝে কাজ করতে পারে আর কোনো কিছু অনুশীলনের মাধ্যমে সে কাজ করার দক্ষতা আরও বাড়িয়ে তুলতে পারে এমনকি কাক কোনো কাজ করার জন্য দরকারি জিনিস পর্যন্ত তুলে কাজে লাগাতে পারে নাম্বার ফাইভ কুকুর কুকুরকে বলা হয় সমাজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আর এই কুকুর মানুষের বলা 300টি শব্দ পর্যন্ত আলাদাভাবে বুঝতে পারে পূর্ণবয়স্ক কুকুরের বুদ্ধি এক বছর বয়স্ক মানুষের বুদ্ধির সমান হয়ে থাকে নাম্বার সিক্স শিল মাছ সার্কাসে তো অনেক দেখেছেন বল নিয়ে এই শিল মাছের খেলা করতে কিন্তু জানেন কি এই শিল মাছ অঙ্কের সূত্র পর্যন্ত মনে রেখে অঙ্ক করতে পারে বিজ্ঞানীরা কয়েকটি শিল মাছের ওপর পরীক্ষা করে দেখেছেন এবং এই শিল মাছগুলোকে দুটি সূত্র মুখস্থ করিয়েছিলেন নাম্বার সেভেন হাতি হাতিদের বুদ্ধি বেশ তীক্ষ্ণ এরা এদের আত্মীয় স্বজনদের তাদের মাথার খুলি দেখে শনাক্ত করতে সক্ষম যা অন্য কোনো প্রাণী পারে না বললেই চলে এরা খুবই সামাজিক প্রাণী পরিবারের সবাই একসঙ্গে থাকে এদের মধ্যে কেউ মারা গেলে এরা মৃতদেহের প্রতি শোক পালন করে থাকে মৃতদেহ পচা শুরু না হওয়া পর্যন্ত এরা মৃতদেহের পাশে অবস্থান করে থাকে নাম্বার এইট ধূসর তোতাপাখি তোতাপাখি কিন্তু বেশ আগে থেকেই পরিচিত বুদ্ধিমান প্রাণী আগে মনে করা হতো এই তোতাপাখি মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী তাছাড়াও বর্তমান সময়ে দেখা গেছে এই তোতাপাখি 50টি ভিন্ন ভিন্ন রং এবং আকৃতির বস্তু চিনতে সক্ষম এছাড়াও অল্প পরিমাণে হলেও মানুষের মতো কথা বলতে সক্ষম এছাড়াও আরও কিছু বুদ্ধিমান প্রাণী এই পৃথিবীতে রয়েছে যারা বুদ্ধিতে অনেক বেশি আর সেই সব প্রাণীর বুদ্ধি রয়েছে তাদের অনুভূতি রয়েছে তাদের জীবন রয়েছে তারা সব কিছুই চিনে ও জানে তো কোরআন থেকে আপনাদেরকে সেই আয়াত দেখানোর আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে তাদেরকে অবলা বলা হয় কেন আর যদি তাদের বুদ্ধি থাকে তাহলে তারা মানুষের গোলামি খাটে কেন এবং তারা মানুষের থেকে শক্তিশালী তারপরও কেন তারা মানুষের কথায় উঠে বসে
এর উত্তর দিতে চাইলে তাহলে অনেক বড় হয়ে যাবে। কিন্তু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, আসলে তাদেরকে তৈরি করা হয়েছে মানুষের জন্যই, আর মানুষ তাদের থেকে অনেক উন্নত টেকনোলজি দিয়ে তৈরি। এজন্য মানুষের থেকে তারা বেশি বুদ্ধিমান হতে পারে না। তাদের বুদ্ধি রয়েছে তবে মানুষের থেকে কম। তবে একজন পাগলা মানুষের থেকে অনেক পশু পাখির বুদ্ধি বেশি হয়ে থাকে। এখন একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো শুনেছেন যে মানুষ এবং জিনকে বিবেক বুদ্ধি ইচ্ছাশক্তি দিয়ে তৈরি করা হয়েছে। এজন্য মানুষ এবং জিনকে ইবাদত করতে বলা হয় এবং তাদের বিচার হিসাব নিকাশ করা হবে এবং তাদেরকে জান্নাত বা জাহান্নামে দেওয়া হবে। তো যদি অন্যান্য পশু পাখিরও বিবেক বুদ্ধি ইচ্ছাশক্তি সব কিছু থাকে, তাহলে তাদেরকে কেন ইবাদত করতে বলা হয়নি এবং কেন তাদের বিচার হবে না এবং কেন তাদেরকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে না? এই প্রশ্নের উত্তর অনেক বড় হবে, তাই আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলবো। সেটা হচ্ছে যে অন্যান্য পশু পাখিকে তৈরি করা হয়েছে এই পৃথিবীতে, তাদেরকে স্পেশালভাবে আল্লাহ তাআলা আসমানে তৈরি করেননি। এজন্যই তাদের পৃথিবীতেই যা কিছু হবে এখানে শেষ হয়ে যাবে, বাকি আল্লাহ তাআলার ইবাদত তারা করে থাকে। এই বিষয়ে কোরআনে একাধিক আয়াত আছে এবং তাদের বিবেক বুদ্ধি ইচ্ছা শক্তি সম্পর্কেও কোরআনের একাধিক আয়াতে বলা হয়েছে। এবার আপনাদেরকে আমি কোরআন থেকে রেফারেন্স দেখাবো। কোরআন মাজিদে বেশ কিছু প্রাণীর কথা বলা হয়েছে, তার মধ্যে পিপীলিকা একটি। নিশ্চয় পিঁপড়া আর সুলাইমান আলাইহিসসালামের ঘটনা সম্পর্কে আপনারা জানেন, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদি নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহা নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। অবশেষে যখন তারা পিপীলিকার উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপীলিকা বলল, ওহে পিপীলিকার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো, সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী তোমাদেরকে যেন না জেনে পিষ্ট করে মারতে না পারে। এর আগে ও পরে আরও আয়াত আছে যেখান থেকে প্রমাণিত হয় যে পিপীলিকাদের মধ্যে রানী থাকে যে তাদেরকে পরিচালনা করে থাকে এবং তাদের বিবেক বুদ্ধি আছে, তারা নেতাদের কথা শুনে থাকে। এ তো গেল ছোট্ট আকৃতির একটি বুদ্ধিমান জীব। এবার আপনাদেরকে দেখাবো পাখি জাতীয় একটি প্রাণীর বুদ্ধির কথা কোরআনে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে পড়ল এবং বলল, আপনি যা জ্ঞানে পরিবেষ্টন করতে পারেননি আমি তা পরিবেষ্টন করেছি এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। এই এতে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামকে এসে খবর দিচ্ছে যে আমি এমন কিছু জানি যা তুমি এখনও জানতে পারোনি। এবং তারপর আয়াতগুলোতে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে হুদহুদ পাখির বুদ্ধির পরিচয় পাবেন। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে হুদহুদ পাখি কিছু দেখার পরে সেটা মনে রাখতে পারে, তাদের ব্রেন আছে, তারা ঘটনাকে হুবাহু এসে বর্ণনা করতে পারে। এবং এই আয়াতগুলোতে হুদহুদ পাখির চালাকিও দেখানো হয়েছে। এই সম্পর্কে অনেকগুলো আয়াত আছে, তাই আমি এখানে বর্ণনা করলাম না, আপনারা চাইলে সেই আয়াতগুলো দেখতে পারেন। তো এখান থেকে প্রমাণিত হয় পাখিদের মধ্যে হুদহুদ পাখি একটি বুদ্ধিমান পাখি। এছাড়াও বিজ্ঞান কাক আরও অন্যান্য পাখিকে বুদ্ধিমান বলেছে। এবার আপনাদেরকে দেখায় চার পেয়ে জন্তুর মধ্যে একটি বুদ্ধিমান প্রাণীর কথা কোরআনে বলা হয়েছে। সুরা কাহাপের মধ্যে বর্ণিত হয়েছে আসহাবে কাহাপের সাথে থাকা একটি কুকুরের ঘটনা। অনেকগুলো আয়াতে সেই কুকুরের বর্ণনা দেওয়া হয়েছে। কুকুর একটি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, তাদের মধ্যে অনেক বিবেক বুদ্ধি আছে এবং তাদের সবথেকে যে গুণটা বেশি সেটা হচ্ছে মানুষের দাসত্ব করা। যদি আপনারা তাকে একটু ভালোবাসা দেন, খাবার দেন, তাহলে সারা রাত সারাদিন আপনার পাহারা দিয়ে থাকবে। এমনও দেখা গেছে যে যে মালিক কুকুরকে বেশি ভালোবেসেছে, সেই মালিক মারা যাওয়ার পরে কুকুর তার কবরস্থানে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। তো কুকুরের এই গুণাগুণ যা মানুষের মধ্যেও থাকে না, আপনারা চাইলে সূরা কাহাফের মধ্যে কুকুরের বুদ্ধির পরিচয় পেতে পারেন। তিনটি প্রাণীর কথা কোরআন থেকে আপনাদেরকে দেখালাম, তাছাড়াও আরও প্রাণীর কথা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে যাদের বুদ্ধির পরিচয় পাওয়া যায়। এছাড়াও আপনি নিজের জ্ঞানেই বুঝতে পারবেন অন্যান্য প্রাণীরা কতটা বুদ্ধিমান হয়ে থাকে। তাদের মধ্যেও দয়ামায়া, ভালোবাসা, অনুভূতি, প্রেম, প্রীতি সব কিছু আছে। তারাও তাদের মাতা পিতাকে, তাদের সন্তানকে ভালোবেসে থাকে, তাদেরকে চিনতে পারে। এগুলো কি বুদ্ধিমানের পরিচয় নয়? অনেকেই বলেন যে তাদের বুদ্ধি নেই, অবলা, কিন্তু আসলে তা নয়। তাদেরও বিবেক বুদ্ধি সব কিছুই আছে, তবে তারা উন্নত নয়। তার কারণ হচ্ছে মানব জাতিকে লেখার মাধ্যমে শিক্ষা অর্জন করিয়েছে এবং কথা বলার মাধ্যমে উন্নত করেছে। আর এইসব পশু পাখিরা
এই দুটি করতে পারে না তারা লিখতে পারে না এবং কথা বলতে পারে না আর এই সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে আল্লাহর এক্সপেরিমেন্ট পর্ব 5 এবং 6 দেখতে পারেন বাকি আপনাদেরকে একটা আয়াত দেখাবো যে আয়াতে পশু পাখিকে এক একটি জাতি হিসেবে বলা হয়েছে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরযি ওয়ালা তায়রি ইয়াতির বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দু ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত আমি কিতাবে কোনো ত্রুটি করিনি অতঃপর তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে এই হাতে মানুষের মতোই তাদেরকে এক একটি উম্মত হিসাবে বা এক একটি মখলুক হিসাবে বর্ণনা করা হয়েছে তো এই সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই